প্রচন্ড গরম, সিট ক্যাপাসিটি কম, ওরা বারান্দা চলারে দিয়ে আছে, কিন্তু এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। অতিরিক্ত কষ্ট হইতাছে, ফ্যান ছাড়া কি তখন এত গরম, রুগী অত অসুস্থ হয়ে যাবে। গরমের দিনে পাখানা থাকলে তো আর অসুবিধার কথা বলা যায় না। প্রচন্ড গরম, সিট ক্যাপাসিটি কম, ওরা বারান্দা চলারে দিয়ে আছে, কিন্তু এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। রেফারেল হসপিটাল কেউ নিজেই তো সিটি নেই, সিটের সংখ্যা খুবই কম, হাজার হাজার রুগী এসেছে, কেউ নিজেই তো আপনি ফ্যান এখানে দেওয়া উচিত, যেহেতু সিট ক্যাপাসিটি কম, বারান্দাতে সিট পেলে এখানে তো রুগী দম বন্ধ হয়ে আমার মারা যাওয়া গরমের ভিতরে, ওই দিক থেকেও বাতাস যেতেছে না, ওই দিক থেকেও বাতাস যেতেছে না। সিট ক্যাপাসিটি ধরুন 15টা, রুগী এইতেছে হাজার, তাহলে বাকি সব বারান্দাতে, বারান্দাতে তো কোনো ফ্যানের ব্যবস্থাই নেই। এভাবে একটা রুগীর লোকে যে থাকে রুগীতে আরও অসুস্থ হয়ে যায়। পাকা ছাড়া কীভাবে থাকতেছেন? পাকা ছাড়া এই তো হাত পাকা। আমার মতে ওখানে একটা রেফারেল হসপিটাল ঠিক আর এক নাম্বার, এরকম ব্যবস্থা ঠিক না। আমার কী ব্যবস্থা আছে? ফ্যান ছাড়া কি তখন এত গরম, রুগী অত অসুস্থ হয়ে যাবে, এটা একটা কথা হইল। ফ্যান ছাড়া মানুষ তখন যায়, লাইট ছাড়া তখন যায়, ফ্যান ছাড়া তখন যায় না গরম। কজন ধরে আছেন এখানে? আমরা শনিবারে রাত্রে আসি, আর প্রায় চার দিন। এত কষ্ট, না বেড তো লাগে না, বেডের দরকার নেই, ফ্যান থাকলে সারা গরম, মাটিতে থাকছে মশা রসা আছে না? মশা আছে। এই প্যান ফ্যানের কথা কারো কইছেন বা আরো কো বুঝো? আমরা মতো তো আরো মানুষ আছে এখানে, কেউ তো না, আমি একলা বেশ থাকবো, সবাই একটু বললে না কই তাহলে মানুষ তো এখানে আছে সুস্থ, এখানে তার অসুস্থ দেখতেছে, ফ্যান ট্যান এই গরম অসুস্থ না। কোনখান থেকে আইছেন আপনি? কোনখান থেকে আইছেন? কোনখান থেকে আইছেন আপনি? কোনখান থেকে আইছেন? কবে ভর্তি হয়েছেন? রোববারে ভোরে ভর্তি হয়েছি। কি নাম আপনার? সুধেন্দু দাস। তুই বেড পাইছেন নি? সিট পাইছেন? সিট গরমের দিনে পাখানা থাকলে তো আর অসুবিধার কথা বলা যায়। মশা টসা আছে? মশাও তো আছে। পাখা ছাড়া কীভাবে থাকতেছেন? এই তো হাতে পাখা করে কোনো রকম যান বাঁচাইতেছে।